আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওকে, দেখি আমাদের সাথে কাকে যুক্ত করা যায়। আমাদের সাথে আছে হিউম্যান, ওকে, একজন হিউম্যান আছেন, দেখি তাকে একটুখানি যুক্ত করা যাক। হিউম্যান, আনমিউট করে বলতে পারেন। হ্যালো হিউম্যান। জি, অমিত ভাই ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো, হ্যাঁ, শুনে আছে, আমাকে শুনে আছে, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কিন্তু শুনে আছে, আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমার এখান থেকে অনেক আওয়াজ আসছে। এখন তো আচ্ছা ঠিক আছে, জি, আমি আসলে খুব শর্টে কথা বলবো। শিওর জি, বলুন। আমি খুব শর্ট শর্টে কথা বলবো। আমি আসলে আপনাদের মুভমেন্টটা খুব সাপোর্ট করার জন্য খুব ভালো হতো। আসলে আমার ক্যারিয়ার এবং আমার ফ্যামিলি লাইফের কারণে আমার টাইমটা খুব শর্ট টাইম পারমিট করে আমার জন্য। তো কিছুক্ষণ আগে আসিফ ভাই একজনকে সাজেশন দিয়েছিলেন যে যদি স্পেলিং গুলো চেক করে দেয় তাহলে সে পার হতে পারবে। তো এটা আমার জন্য। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনে আছে, শুনে আছে, বেশ ভালো করে শুনে আছে। হ্যাঁ হ্যাঁ জি। তো আমি এটা এটা শুনে আমি মানে নিজেও একটা সলিউশন খুঁজে পেয়েছি যে আমি ওই লেখাগুলো পড়ে যদি কখনো কোনো বানানের ভুল চোখে পড়ে তাহলে আমি জানাবো। আর আরেকটা কারণে আমি আসলে অ্যাড হতে অ্যাড হলাম। আমি আমার ভয়েসটা আসলে আপনাদের শোনাতে দিয়েছিলাম যে কোনোভাবে যদি আপনারা কখনো যদি কোনো ধরনের অডিও বা অডিও মানে শর্ট ভিডিও গুলো বা অডিও গুলো তৈরি করেন যদি আপনারা, তা আপনাদের যদি কখনো ভয়েস আর্টিস্ট লাগে তাহলে আমি ওখানে যদি আপনারা মনে করেন যে আপনাদের এই ধরনের কোনো হেল্পিং হ্যান্ড লাগবে তাহলে আমি মনে হয় কন্ট্রিবিউট করতে পারবো। বাহ, খুবই ভালো কথা, ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, আপনি আমাদের ইমেল আইডি গুলো জানেন? এটা কি আপনাদের সংশয় ডট কম এ দেখে নিতে হবে সংশয় ডট বলে কম এ মনে পেয়ে যাবেন। হ্যাঁ, সেটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখানে আমি ইমেল আইডি গুলো একটুখানি ফ্ল্যাশ করছি, দেখুন এখানে, দেখুন এক দুটো ইমেল আইডি, একটা হচ্ছে mathubbar.contact@gmail.com অথবা mathubbar@sangshay.com, ঠিক আছে, এখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, একটা মেল করে রাখবেন, আর একটা info@sangshay.com এইখানে মেল করে রাখতে পারেন। তবে এইটাতে মেল করে রাখলে আমি মাতুব্বর তাহলে ভাইকে যদি ইমেল করে কন্ট্যাক্ট জাস্ট করে রাখতে আমার সুযোগ পাবেন, আপনার যে আপনি যে যেভাবে সাহায্য করতে পারবেন সেই ডিটেলসটা একটুখানি থ্যাংক দিয়ে ইউ সো দেবেন মাচ। মাতুব্বর ভাইকে, কারণ মাতুব্বর ভাই এই ভিডিওগুলো তৈরি করেন। হ্যাঁ, মাঝে মাঝে এই ভিডিওগুলো তৈরি করেন, এবং তার একজন ন্যারেটর, একটা ভিডিওর মধ্যে একজন ন্যারেশনের জন্য ন্যারেটর প্রয়োজন হয়। আপনি যদি আসেন খুবই ভালো হয়, অসংখ্য ধন্যবাদ, মানে তার জন্য অগ্রিম ধন্যবাদ, আপনাকে, আপনি এইটুকু প্রস্তাব দিয়েছেন এর জন্যই আপনাকে অগ্রিম ধন্যবাদ। হ্যাঁ, আর আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, জ্যাক পিটার ভাইকেও, একটা জ্যাক পিটার ভাইয়ের ইয়ে জানেন, মেল আইডিটা জানেন? জি না, জ্যাকপিটের ভাইয়ের পেজেও একটা মেসেজ দিয়ে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, আপনি আপনি একবার এই মাতুব্বর ভাইয়ের সাথে কথা বলবেন, মাতুব্বর ভাইয়ের সাথে একবার, জাস্ট একবার ওনার সাথে কথা বললেই আপনি ইয়ে পেয়ে যাবেন, কেমন, উনি আপনি মানে আপনি লিড পেয়ে যাবেন, ঠিক আছে, উনি আপনাকে ডিরেক্ট করে দেবেন কোথায় কথা বলতে হবে, কেমন। আর আমি আসলে একটা শর্ট জাস্ট কনক্লুশন আনতে চাই। আমি আসলে আসিফ মহিউদ্দিন ভাই অনেক ঋণী, মানে আসিফ মহিউদ্দিন ভাই এবং আপনারা সবাই, কারণ আমার নাস্তিকতাটা আমার নাস্তিকতার পিছনে ওনার এবং আপনাদের অনেক বড় অবদান আছে। কারণ এক সময় আমি কিছু যুক্তিবাদ বা নারীবাদ এই ভাবনাগুলো থেকে নাস্তিক ছিলাম এবং তখন নারীবাদ কি জানতাম না, নাস্তিকতাটা ঠিক ওভাবে নাস্তিক এইভাবে যে ধার্মিক ধর্মের দিক থেকে মানে ধর্মের এগেনস্টে কিছু জেনে না জেনেই নাস্তিক ছিলাম। কিন্তু আবার একটা সময় দেখা গেছে জাকির নায়েকের লেকচার দেখে, ভুলভাল লেকচারগুলো দেখে তখন আবার বিশ্বাসের পথে ফেরত গেছি। কিন্তু আপনাদের এই লেখাগুলো বা আপনাদের এই যে ভিডিওগুলো যখন একেবারে সবকিছু শর্টে এনে দিচ্ছে দিল চোখের সামনে, জাস্ট একদিন লেগেছে আমার আস্তিক থেকে নাস্তিক হইতে। তো এটা আপনারা আসলে খুব আমি ঋণী আপনাদের কাছে, এটাই জাস্ট শোধ করতে চাই। ঠিক আছে ভাইয়া, কথা বলে আমাকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। অমিত ভাই কি আমার আছেন? গলা ঠিক অমিত ভাই, হয়ে গেছে। ও আচ্ছা, সরি সরি সরি, আমি মিউট করে কথা বলছিলাম, সরি, মাই মিস্টেক, সরি, সিনসিয়ার অ্যাপোলজিস। দেখুন এখানে জ্যাক পিটার ভাই মেল আইডিটা jack@sangshay.com, খুব ইজি মনে রাখা, jack@sangshay.com, এখানে একটা মেল করে রাখবেন, কেমন। এন্ড আপু, আপনার যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস বলতাম, আপনি যে বললেন আপনি আমাদের প্রতি ঋণী, আমি জাস্ট আপনাকে বলতে চাই যে এরকম কোনো লাইক সেন্স অফ অব্লিগেশন বা সেন্স অফ ইন্ডেপেন্ডেন্স আপনার ফিল করার কোনো লাইক উচিত না আর কি, বিকজ আপনি কিন্তু আমাদের কাউকে লাইক কোনো কিছু ও করেন না আর কি। না, আমি ঠিক ওই সেন্সে বলিনি। আমি একইভাবে যেমন আপনাদের কাছে ঋণী তেমনই আবার ঋণী বলতে কি যে আপনারা আমাকে হেল্প করেছেন নিজের অজান্তেই, প্লাস একই সাথে আমি দায়বদ্ধতা ফিল করি যে আমারও উচিত মানুষকে হেল্প করা। কিন্তু আসলে আমার স্কোপটা খুব ছোট, আমার জ্ঞানের পরিধিও ছোট, আর আমার টাইমও খুব কম পারমিট করে। সো এটা আসলে একটা প্রসেস, আপনি একজনকে হেল্প করছেন, আমি আরেকজনকে হেল্প করবো, আমি এই অর্থে বলেছি। থ্যাংক ইউ আপু, আপনার হেল্পকে আমরা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আপনার কাছে বিদায় নিলাম, তাহলে পরে একদিন কথা হবে, কেমন। ওকে, থ্যাংক ইউ ভালো সো মাচ, থাকবেন। ঠিক আছে।
ঠিক আছে, আমরা বিদায় নিলাম হিউম্যানের কাছে, দেখি আমরা পরবর্তী গেস্টের কাছে যাই আমাদের।